এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের সপ্তম স্থান দখল করে নজর কালো বীরভূমের রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবনের ছাত্র সুমিত মুখার্জি, যার প্রাপ্ত নাম্বার 490। 490 পেয়ে রাজ্যে সপ্তম স্থান অধিকার করেছে সে। তারই ফলাফলে খুশি গোটা স্কুল থেকে শুরু করে গোটা রামপুরহাট শহরবাসী। আগামী দিনে সুমিত ইঞ্জিনিয়ার হতে চান বলে জানিয়েছেন। ওখানে যাদবপুর তো পেতে পারি, আর তাছাড়া যে অ্যাডভান্স আছে যদি আইআইটি পাই আইআইটি যাবো, নাহলে যাদবপুর। কতটা আশা করেছিলাম, র্যাঙ্ক হবে এটা তো ধরে রেখেছিলাম আমরা। মাধ্যমিকে প্রথম হয়েছিলাম, মানে পরীক্ষা তো হয়নি, এবার বিকল্প মূল্যায়ন পদ্ধতি যেভাবে হয়েছিল তখন প্রথম হয়েছিল। এবার পরীক্ষা দিয়ে তুমি তো হলো, কি কেমন লাগছে, ওইটাকে বেশি দেবে না এটাকে বেশি প্রাধান্য? না অবশ্যই এটাকে, এটা তো পরীক্ষা দিয়ে তখন তো অনেক অযোগ্য পেয়ে গেছে নাম্বার। হ্যাঁ, এবার সেই বেসিসে অনেকে আমাদেরকে বলেছিল যে এটা তো পরীক্ষা না দিয়ে কি করে হলো, আমাদেরও খারাপ লেগেছিলো, আমাদের তো কিছু হাতে ছিল না। এবার পরীক্ষা দিয়ে সেটাই প্রমাণ হলো যে হ্যাঁ, আমি সত্যি যোগ্য ছিলাম। পড়াশোনার পাশাপাশি কি ভালোবাসো? পড়াশোনার পাশাপাশি আমি এমনি অফ টাইমে যেগুলো ইউটিউবে আমি এডুকেশনাল কন্টেন্ট দেখতাম, আর তাছাড়া যেগুলো ওই গান বাজনা বা গিটার এগুলো পিছিয়ে পড়া। নির্দিষ্ট কোনো শিল্পী না, সব শিল্পী। না গল্প অ্যাট্রাকশন তো আছে, দেখুন 11-12 তো টাইম থাকে না যে আমি একদম ম্যাচের পর ম্যাচ দেখবো, এমনি স্পোর্ট দেখা, শুধু অনেক কোন টিম জিতছে ওটুকু। এবার তুমি তো বাইরে চলে যাবে, বাবা মা তো তুমি একমাত্র সন্তান, কিভাবে থাকবে? বাইরে চলে যাবো মানে তো এখন পড়ার জন্য তো এখানেই থাকবো, মানে আমরা যদি কলকাতা সাইডে বা যে কোথায় চান্স পাই তো সেই বেসিসে ঠিক হবে, তখন মানে কিছুদিন এখানে আসবো বা ওখানে বাড়ি ভাড়া করে মা থাকবে। পড়াশোনা ছাড়াও আর কী করবে? পড়াশোনা ছাড়াও আমি গিটার বাজাতাম আর গান করতাম। পড়াশোনার কোনো ফিক্সড রুটিন ছিল না, এবার হিসাব করলে তো 7-8 ঘন্টা 9 ঘন্টা হয়ে যাবে। আগামী দিনে যারা তাদের জন্য টিপস দেবো যে ক্লাস 11 থেকে ভালো করে পড়তে হবে, সায়েন্স গ্রুপে মানে কিছু ছেড়ে গেলে হবে না, টপিক সবই কভার করতে হবে, এবং ওই 12-এ যদি উচ্চ মাধ্যমিকে র্যাঙ্ক করা বা ভালো রেজাল্ট করার আশা থাকে তাহলে আমাদের ওই সিলেবাসটা টাইম টু টাইম শেষ করতে হবে, এবং লাস্টে টাইম শেষ থাকে না শেষ করার জন্য, নিয়ে আমাদের ওই পরীক্ষা দিতে হবে যেগুলো মক টেস্ট হয় আর ওই টেস্ট পেপার সলভ করতে হবে।